بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে তার পবিত্র ঘর মসজিদে সবার আগে এসে দিনী আলোচনা শোনার তৌফিক দান করলেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সরওয়ার কায়নাত দু জাহানের বাদশা মোহাম্মদ আরবি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা চলতেছিল তালাক সম্পর্কে। তালাকের সম্পর্কে আলোচনা চলতেছিল, তো আমরা তালাক সম্পর্কে অনেক আলোচনা করেছি, আজকেও করবো ইনশাআল্লাহ। তালাক দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। একটা তালাক হলো সরিহ, আর একটার নাম হলো কেনায়া। এক তালাকের নাম হলো সরিহ, আর একটির নাম হলো কেনায়া। সরিহ মানে অর্থাৎ স্পষ্ট ভাষায় তালাক দেওয়া, স্পষ্ট ভাষায় তালাক দেওয়া, যেমন তালাক, এক তালাক, দুই তালাক, তিন তালাক, এটাকে তালাকে সরিহ বলে। বলার সাথে সাথেই তালাক হয়ে যাবে। আরেকটি তালাক হলো কেনায়া, সরিহ তালাকের আলোচনা হয়েছিল। আরেক প্রকার তালাক হলো কেনায়া, যেখানে তালাক হওয়ার জন্য নিয়ত শর্ত, নিয়ত করতে হবে। আপনি আপনার স্ত্রীকে বললেন তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, অথবা তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার আমার কোনো প্রয়োজন নাই, এগুলাও তালাকের শব্দ। কিন্তু শর্ত হলো এখানে নিয়ত করতে হবে। যদি তুমি তোমার বাপের বাড়ি যাওয়ার দ্বারা আপনার উদ্দেশ্য হয় আমি তোমাকে এক তালাক দিয়েছি মনে নিয়ত, তাহলে এক তালাক হয়ে যাবে। অর্থাৎ নিয়ত যেভাবে করবেন, তোমার সাথে আমার আজ থেকে আর কোনো সম্পর্ক নাই, এটা যদি বলেন, আপনার নিয়ত যদি থাকে আমি তোমাকে তিন তালাক দিয়ে দিলাম, তিন তালাক হয়ে যাবে। তাহলে স্পষ্ট শব্দে তালাক দেওয়ার জন্য নিয়তের প্রয়োজন নাই। আর অস্পষ্ট, সরি মানে স্পষ্ট, আর কেনায়া মানে অস্পষ্ট, যেই শব্দ দ্বারা তালাক বুঝায় না কি এমন শব্দ, ওইখানে নিয়তের প্রয়োজন। আমরা আরেকটি বিষয় আলোচনা করেছিলাম, তালাক বিবাহ, তালাক এবং রোজা। বিবাহ, তালাক এবং রোজা ইচ্ছায় বলেন, ইচ্ছাই করেন, অনিচ্ছায় করেন, হাসতে হাসতে করেন, আর খেল তামাশায় করেন, প্রত্যেক অবস্থায় সংগঠিত হয়ে যায়। তবে বিবাহের জন্য সাক্ষীর প্রয়োজন আছে দুইজন, তালাকের জন্য সাক্ষীর দরকার নেই, রোজাতের জন্য সাক্ষীর দরকার নেই। রোজা মানে স্ত্রীকে ফিরাইয়া নেওয়া। আমরা দলিল দিয়েছিলাম গত জুমায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন আন নিকাহ ওয়া তালাক আর রোজা। তিনটা জিনিস যেটা ঠাট্টাছলে করলেও, হাসতে হাসতে করলেও সংগঠিত হয়। এক হলো আন নিকাহ, বিবাহ। হাসতে হাসতে আপনি একটি মেয়েকে বিবাহের প্রস্তাব দিলেন, আর সে যদি বলে আমি রাজি, বিবাহ হয়ে যাবে। যদি পাশে দুইজন সাক্ষী থাকে, দুইজন সাক্ষীর উপস্থিতিতে কোনো মেয়েকে যদি আপনি প্রস্তাব দেন আমি তোমাকে বিবাহ করলাম, আর সে যদি বলে আমি রাজি আছি, বিবাহ হয়ে যাবে। এখানে দুইজন সাক্ষীর প্রয়োজন। বিবাহের জন্য শর্ত হলো সাক্ষী আর ইজাব এবং কবুল, আরেকটি জিনিস মোহর। এই মোহর আপনি যদি নির্দিষ্ট নাও করেন, ঠাট্টার সালে বিবাহ করলেন, বিবাহ হয়ে গেল, মোহর দেওয়া লাগবে,
যদি তাকে তার সাথে বাসর ঘরে না যে কোনো একাকিত্ব ঘরে না যে যদি তালাক দেন তাহলে তিন কাপড় দেওয়া লাগবে, আর যদি বাসর ঘরে যাওয়ার পরে তালাক দেন তাহলে তাকে তালাকের তালাক দেওয়ার পরে তার মোহর দেওয়া লাগবে মোহরে মেসেল। আপনি যেহেতু এখানে ঠাট্টা করে বিবাহ করেছেন, মোহর নির্দিষ্ট করেন নাই, এই জন্য আপনাকে মোহর দেওয়া লাগবে মোহরে মেসেল। মোহরে মেসেল কাকে বলে? ওই যাকে আপনি বিবাহ করলেন ওই মহিলার বোন, বড় বোন যদি বিবাহ হয়ে থাকে, যদি বড় বোন না থাকে তাহলে ফুফু। এইরকম লোকদের যেই পরিমাণ মোহর নির্দিষ্ট করা হয়েছে ওই পরিমাণ মোহর দেওয়া লাগবে। তাহলে এই তিনটি জিনিস নিয়ে ইয়ার কি নাই, হাসি তামাশা নাই, রং তামাশা নাই, বুঝতে পারছেন? রোজা মানে আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন এক তালাক, তিন তালাক দেন নাই, তাহলে আপনার স্ত্রী সুলভ আচরণ করলেই আপনার বউই থেকে যাবে। অথবা আপনি তাকে চুম্বন করেছেন, অথবা আপনি মুখ দিয়ে বলেছেন আমি তোমাকে ফিরাইয়া নিলাম, এ কথা বলার দ্বারা চলে আসবে, এখন আপনার ইচ্ছা থাক আর না থাক। তাহলে তিনটা জিনিস হাসি তামাশাই করেন, ইয়ারকির ছলে করেন, যেভাবেই করেন না কেন সংগঠিত হয়ে যায়। একটার নাম হলো বিবাহ, আরেকটার নাম হলো তালাক, আরেকটার নাম হলো রোজা, যেটা গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। এই জুমায় আপনাদের সামনে যে বিষয়টা আমি আলোচনা করব, খুব কঠিন বিষয়, যেটা অনেক সচেতন বাবার থেকে হয়ে থাকে, খুব মন দিয়ে শুনতে হবে তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এমন একটা ব্যাধি যেটা সমাজে এমন ভাবে আছে যার কারণে অহর অহর মেয়েকে বিবাহ করা অবৈধ হয়ে যায়, কিন্তু আমরা জানি না অথবা জেনেও মানি না, হয়তো কেউ জানে মানে না, অথবা আমরা জানি না, আর না জানাটাই 90-এর বেশি আলেম ওলামা ব্যতীত সাধারণ মানুষের ভিতরে। আমার তো মনে হয় এই বিষয়টা যেহেতু মিম্বার থেকে বলা হয় না অথবা কোথাও এইভাবে বলা সম্ভব হয় না, যার কারণে সাধারণ আওয়ামুন নাস যাদেরকে বলা হয় উম্মি, 99 জনই এই বিষয়টা জানে না। ওই বিষয়টা নিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ। সেটাকে আরবি ভাষায় বলা হয় হুরমতে মুসাহারা। কি বলা হয়? হুরমতে মুসাহারা। কি বললাম বলেন তো? আরবিতে বলা হয় হুরমতে মুসাহারা। এটা এমন একটি জিনিস যার দ্বারা আপনার বউ আজীবনের জন্য হারাম হয়ে যাবে, দ্বিতীয়বার বিবাহ করেও ফিরানোর কোনো সুযোগ নাই। আপনার ছেলের জন্য, আপনার কারণে আপনার ছেলের জন্য একটি মেয়ে আজীবনের জন্য হারাম হয়ে যাবে, আপনার ছেলের জন্য আপনার বউ আজীবনের জন্য হারাম হয়ে যাবে, আপনার মেয়ের জন্য আপনার বউ আজীবনের জন্য হালাল হারাম হয়ে যাবে। এটার নাম হলো হুরমতে মুসাহারা। কিভাবে হয় হুরমতে মুসাহারা এটা আমাদের জানা দরকার, ঠিক না? হুরমতে মুসাহারা যার কারণে বউ আজীবনের জন্য হারাম হয়ে যায়, ফিরানোর কোনো সুযোগ থাকে না, তার কয়েকটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো কোন মহিলার বিশেষ অংশের ভিতরের অংশকে শাহওয়াতের সহিত দেখা, কোন মহিলার বিশেষ অংশকে শাহওয়াতের সহিত ভিতরের অংশকে দেখা, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হলো আমরা নিজেরাই অনেক সময় চেয়ারে বসে থাকি না,
অথবা কোথাও বসে আছি একটু ঘুমাইতেছি, লুঙ্গি কোন দিয়ে গেছে, পাও কোন দিয়ে গেছে মনে থাকে না, ঠিক কিনা? অনেক সময় তাহলে বিশেষ অংশ দেখার বিভিন্ন সুরত হইতে পারে, হয়তো আপনি হেলান দিয়ে ঘুমাইতেছেন অথবা এমন ভাবে ঠ্যাং উঁচু করছেন যার কারণে দেখা সম্ভব। পুরুষ অথবা মহিলার বিশেষ অংশকে শাহওয়াতের নজরে যদি কোনো ব্যক্তি দেখে, এই দেখার দ্বারা ওই মহিলার যেই মেয়ে, ওই মহিলার যেই মেয়ে, ওই মহিলার মা, মার মা, মার মা, এরকম এইদিক মেয়ের মেয়ে, নাতি ছেলে, নাতিন টাতিন, এইদিক উপর এবং নিচে যতজন আছে, যেই ব্যক্তি দেখলো তার সন্তানের জন্য আজীবনের জন্য হারাম, তার জন্য, তার সন্তানের জন্য আজীবনের জন্য হারাম হয়ে যাবে, কোনোভাবে হালাল করার সুযোগ নাই। যে দেখলো, যার দেখলো, উভয়ের একই অবস্থা, যে দেখলো তার জন্য, যার দেখলো তার মেয়ে, তার মেয়ের মেয়ে, এরকম যারা আছে, তার মা, মার মা, এরকম যারা আছে, এই দুই দিকের সবাই হারাম হয়ে যাবে আজীবনের জন্য। ঠিক এমনি ভাবে যে দেখলো তার সন্তানের জন্য, তার সন্তানের জন্য, যার দেখলো তার সন্তানের জন্য, এইভাবে হারাম হয়ে যাবে। একটা সুরত বললাম, আরেকটি সুরত হলো এটা, আপনি আরেকটা জিনিস বোঝেন, এই কাজটা সাধারণত ইচ্ছায় কেউ করে না, বোঝেন নাই, অনিচ্ছায় হয়ে যায়। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সব ক্ষেত্রে হুকুম সমান। এই একটি সুরত বললাম, আরেকটি সুরত, কোন ব্যক্তি যদি কোন মহিলার সাথে জেনা করে, কি করে, কোন মহিলার সাথে জেনা করে, জেনা করার পরে ওই মহিলার মেয়ের সাথে, কোন মহিলাকে জেনা করলে ওই মহিলার মেয়ের সাথে তারও বিবাহ হারাম, তার ছেলেরও বিবাহ হারাম, কথাটা বুঝতে পারতেছেন? ঠিক এমনি ভাবে আরেকটা বিষয় রয়েছে, যেমনি ভাবে এই মহিলার মেয়ে হারাম, এই মহিলার যা দুধ পান করেছে, এরকম সিস্টেম যেহেতু আমাদের দেশে কম, যদিও থাকে, অনেকে আছে না ইচ্ছা করে নিজের ননদের মেয়েকে, বোনের মেয়েকে, ছেলেকে দুধ পান করায় না, তার মানে দুধ মা। এরকম ভাবে কোন মহিলার সাথে যদি কেউ জেনা করে, জেনা করার কারণে ওই মহিলার মেয়ে, ওই মহিলার মা, ওই মহিলার নানি, এরকম উপরের দিকে, নিচের দিকে মেয়ের মেয়ের মেয়ে, নাতিন, তারপরে যা হতে পারে, এদের দুই পরিবারের সবার বিবাহ হারাম, আজীবনের জন্য হালাল করার কোনো সুরত নাই। ইচ্ছাই করুক অনিচ্ছাই করুক, ইচ্ছাই করুক আর অনিচ্ছাই করুক, যে না কিভাবে অনিচ্ছাই হয়, যেটাকে আরবিতে বলা হয় উতিবিশ সভা, উতিবিশ সভা আরবিতে বলা হয় উতিবিশ সভা। অনিচ্ছাই কিভাবে হয় একটি উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। মনে করেন আপনি যেই মহিলাকে বিবাহ করলেন, সে আর তার বোন একই রকমের চেহারাই হয় না, এরকম দুই ভাই এক রকম হয় না, দুই বোন এক রকম চেহারা হয় কি হয় না? এখন মনে করেন শালি আপনার বাড়িতে বেড়াইতে আসছে, আপনি বউ মনে করে তার সাথে স্ত্রী সুলভ আচরণ করলেন, হইল, কথাটা বুঝতে পারতেছেন? একটু ভালো করে বোঝেন, দুই বোন একই রকম যেমনি ভাবে হয়, দুই ভাইও একই রকম হয়। আপনি নতুন বিবাহিতা, আপনি জানেন না আপনার বউ তো জীবনে একবার দেখছেন, তাও রাতের বেলায়, অথবা বহুত দিনে দেখতেছেন, কিন্তু পার্থক্য করার ক্ষমতাই আপনার এখনো হয় নাই।
শুধুমাত্র নামের মাধ্যমে পার্থক্য করা যায়, কিন্তু বাস্তবে চেহারা হওয়া বিকল মিল, কোনো পার্থক্য নাই। এখন আপনার বউ মনে করে আপনার শালির সাথে যদি জেনা করেন, এই শালির মেয়ে, এই শালির মেয়ে আপনার ছেলের সাথে আজীবনের জন্য হারাম। কথাটা বুঝতে পারলেন? আমরা শালির মেয়ের সাথে বিবাহ দিই না নিজের সন্তানকে, এক কথা বলেন, দিকি দিই না? শালির মেয়ের সাথে নিজের সন্তানের বিবাহ দিকি দিই না? দিই। তাহলে আপনি যদি, এটা কিন্তু আপনি ইচ্ছাই করেন নাই, অনিচ্ছাই করেছেন, অনিচ্ছাই করেন আর ইচ্ছাই করেন, এই মহিলার তার মেয়ের সাথে আপনার সন্তানের বিবাহ আজীবনের জন্য হারাম। এইবার আসেন, এটা তো একটি জিনিস বললাম, জেনার কারণেও হারাম হয়ে যায়। আরেকটি বিষয় খুব জটিল, খুব মারাত্মক বিষয়, যেটা শুনলে অবাক হয়ে যাবেন। মনে করেন আপনি আছেন ঘুমন্ত অবস্থায়, আপনার মেয়েও আপনার পাশে আছে, তার মার কাছে আছে, আপনি ঘুমন্ত অবস্থায়, আপনার স্ত্রী আপনার পাশে আছে, আবার আপনার মেয়েও তার পাশে আছে, এমত অবস্থায় রাতের বেলায় আপনার স্ত্রী সুলভ আচরণ করতে যে একটা কাম ভাব নিয়ে আপনার মেয়ের গায়ে যদি আপনি টাচ করেন, আপনার এই স্ত্রী আজীবনের জন্য হারাম হয়ে যাবে, হালালের কোনো পন্থা নাই। আপনার এই মেয়েকে আপনি করেছেন ঘুমের ঘরে, হুজুর আমি তো বুঝি নাই, ঘুমের ঘরে করেছি, অনিচ্ছায় করেছি, জানি নাই, না জানলেও কিছু করার নাই, না জানলেও কিছু করার নাই, আজীবনের জন্য আপনার স্ত্রী আপনার জন্য আজীবনের জন্য হারাম। ঠিক এমনি ভাবে কোন মা তার ছেলেকে, অনেকে আছেন আদর করে সন্তানকে বুকে জড়ায় ধরে, ধরে কি ধরে না, এক কথা বলেন, আদরের ছলে বালক সন্তানকে বুকে জড়ায় ধরেছে, অথবা বালক সন্তানকে নিয়ে নিজের পাশে ঘুমাইছে, সন্তান অথবা মায়ের ঘুমের অবস্থায় যৌন চাহিদার কারণে মাকে জড়িয়ে ধরেছে, অথবা মা সন্তানকে জড়িয়ে ধরেছে, ছেলেকে জড়িয়ে ধরেছে, তাহলে এই স্ত্রী তার বাবার জন্য, এই মহিলার স্বামীর জন্য এই মহিলা আজীবনের জন্য হারাম, হালাল করার কোনো সুরত নাই। কথাটা বুঝতে পারতেছেন? এখন পড়ুন হুজুর, এত বড় বিধান, এত কঠিন বিধান, কেন? ভুল করলে তো আমরা জানি মাফ হয়ে যায়, কিন্তু এটা এমন একটি ভুল যেই ভুলের জন্য কোনো মাপের সুযোগ নাই। যেমন ধরেন একটি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, আপনি আরসির বোতলে করে বিষ নিয়ে গেছেন, কি নিয়ে গেছেন? বিষ। কিসের বোতলে নিছেন? আরসির বোতলে আপনি বিষ নিয়ে গেছেন। আপনার ছোট বাচ্চা, আপনি জানে আমার বাবা প্রত্যেক দিন আমার জন্য কোনো না কোনো খাওয়াত্তা খাবার কিছু না কিছু আমার বাবা প্রত্যেক দিন আনে, আপনি নিয়ে গেছেন আরসির বোতলে করে ঘাস মারা ঔষধ, নিয়ে যেয়ে আপনার পকেটে রাখছেন, অথবা মোটর সাইকেলের পিছনে বাধায় রাখছেন, আপনার সন্তান তো মনে করলো ওটা আরসি, পাওয়ার সাথে সাথে ঢক ঢক করে গিলে খেলো, খেয়ে ফেললো, মারা যাবে কি যাবে না, কথা বলেন, মারা যাবে না, যাবে নাকি? তাহলে ভুলে করলো মারা গেল কেন, প্রশ্ন আসে কি আসে না? ভুলে করছে না, ওই ছেলে কি জানে এটা বিষ, কথা বলেন, ওই ছেলে কি জানে বিষ, বিষ না জানে খাওয়ার কারণে যদি মারা যায়, কথাটা বুঝতে হবে, রুফিয়াল খাতা, রুফিয়াল খাতা ওয়ান নিসিয়ান আন উম্মতি, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত থেকে ভুল ত্রুটিকে উঠায় নেওয়া হয়েছে, কিন্তু এই বিষয়টা ভিন্ন, এই বিষয়টা ভিন্ন, ভুলকে উঠায় নেওয়া হয়েছে। গত আগে আমি আপনাদেরকে বলেছিলাম, হয়তো আপনাদের প্রশ্ন জাগতে পারে যে হুজুর আমি তো আমার মেয়েকে জড়িয়ে ধরেছি ইচ্ছাই নয় অনিচ্ছাই, আমি তো আমার ছেলেকে মা হইলে আমার ছেলেকে জড়িয়ে ধরেছিলাম,
ইচ্ছাই নয় অনিচ্ছাই। আমি তো আমার বোনকে জড়িয়ে ধরেছিলাম ইচ্ছাই নয় অনিচ্ছাই। যদিও আপনি অনিচ্ছাই ধরেন কিচ্ছু করেন নাই। এখানে শরীয়তের বিধান হলো আপনি ইচ্ছাই করেন আর অনিচ্ছাই করেন আপনার জন্য আজীবনের জন্য হারাম। কোনোভাবে হালালের কোনো পদ্ধতি নেই। তালাক দিলে আর একজন বিয়ে করলে, সে তালাক দিলে অথবা মারা গেলে বিবাহর ওই স্ত্রীকে ফিরানোর সুযোগ আছে, আর এটার নাম হলো হুরমতে মুসাহারা। এখান থেকে কোনো ব্যক্তি তার স্ত্রীকে পুনরায় ফিরে পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমার সন্তানের বয়স আশার আসি নিন, দশ বছর হয়, কয় বছর? দশ বছর হয়, বিছানা আলাদা করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, যখন সন্তানের বয়স দশ বছর হবে তখন সন্তানের বিছানাকে আলাদা করে দাও। কেন বললেন বুঝতে হবে, বাকি অংশ তো বলেন না এই হাদিসে। যখন সন্তানের বয়স দশ বছর হয় তখন সন্তানকে আলাদা করে দাও। এই হুরমতে মুসাহারা এই হুকুমটা প্রয়োগ হওয়ার জন্য মেয়ের বয়স হতে হবে নয় বছর, কত বছর? নয়। আর ছেলের বয়স বারো, ছেলের বয়স বারো। বারোর উপরে, নয় থেকে উপরে, বারো থেকে উপরে, মেয়ে হইলে নয় থেকে উপরে, ছেলে হইলে বারো থেকে উপরে। আজ আমাদের মডেল বাবাদের অভাবে নাই, নিজের সন্তানকে নিজের মোটর সাইকেলের পিছনে নিয়ে যায় কি যায় না, কথা বলেন, যায় না? এখন মনে করেন আপনি ব্রেক করছেন, এবার আপনার মেয়ে জয় ধরছে, এরকম হয় না? বিভিন্ন গাড়িতে এরকম হয় না, অহরহ হয়। এই জড়ায়া ধরার সময় দুইজনের একজন, দুইজনের হওয়া জরুরত নাই, দুইজনের একজনের ভিতরেও যদি এই কাম ভাব এই স্পৃহটা জাগ্রত হয় তাহলে ওই মেয়ে জড়ায় ধরার কারণে তার মা আজীবনের জন্য হারাম হয়ে গেল। কথা বুঝতে পারতেছেন? কঠিন না? কঠিন। পর্দার বিধান এমনি বলে নাই, পর্দা তো অন্য পর পুরুষের সামনে কোনো অঙ্গই দেখানো জায়েজ নাই, নিজের বাবা নিজের মা বা চোদ্দ যেই চোদ্দ জনের সামনে পর্দা নাই, তার মানে ওখানে মুখ খোলা রাখা যাবে, হাত খোলা রাখা যাবে, আর বাকি কোনো অংশ দেখানোর সুরত নাই। কথাটা বুঝতে পারতেছেন? তাহলে যে সমস্ত মডেলিং বাবারা তার সন্তান, এই তো পরীক্ষা শুরু হয়ে গেল, আম্মু তুমি রেডি? হ্যাঁ আব্বু রেডি। কয় কি কয় না, আসো আমার মোটর সাইকেল রেডি। মোটর সাইকেলে করে নিয়ে গেলেন। শরীয়তের মাসালা হলো এই মেয়ে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, তাহলে তার বয়স সতেরো বছর বা ষোলো বছর, ঠিক কিনা? জিএসসি পরীক্ষা দেয়, তার বয়স কমপক্ষে চোদ্দ বছর। এই চোদ্দ বছরের মেয়েকে আপনি মোটর সাইকেলে নিয়ে যাচ্ছেন, আরো কিছু কিছু তো দেখা যায় এমন যে ছেলেরা যেভাবে বসে মেয়েরাও সেভাবে বসে, বাবার পিছনে, দুলাভাই তো দূরের কথা, নিজের বাবার পিছনে এইভাবে বসে। এখন এখানে সিস্টেম হলো হুরমতে মুসাহারা টাচ করলে হয়ে যায়, শরীরে টাচ করছেন না, কোনো মেয়েকে আপনি টাচ করেছেন, শুনছেন, শোয়ার পরে আপনি ভিতরে যদি ওই কাম ভাবটা জাগ্রত হয় তাহলে আপনার জন্য ওই মেয়ে, যদি আপনার মেয়ে হয় তাহলে আপনার স্ত্রী আজীবনের জন্য হারাম। যদি অন্য কোনো মহিলা হয়, অনেকে আসে না, বৌমা আসছে, এই আসে না, শ্বশুরা নেই, আপনারা অনেক শ্বশুর আছেন নাকি? যারা বউর বৌমার কাছ থেকে খেদমত নেয় এমন শ্বশুর নাই সমাজে, নাই? কথা বলেন, বৌমার কাছতে যেই সমস্ত বাবারা বৌমার দিয়ে হাত টিপাই নেন, পাও টিপাই নেন, গাও টিপাই নেন, এই অবস্থায় যদি কোনো বৌমার ভিতরে অথবা কোনো শ্বশুরের ভিতরে ইস্পিয়া জাগে, কাম ভাব হয়, ওই বউ ওই বৌমা আপনার সন্তানের জন্য আজীবনের জন্য হারাম। কি হলো? আজীবনের জন্য হারাম। আর আমরা কই, হ্যাঁ কেমন বিয়ে করে নিয়ে আসে, কথাই শোনে না, এ তালাক দিয়ে দে সদরুদ্দিন নাকি? আরে বউ তো আমার কথাই শোনে না,
আমি বুড়াকালে একটু খেদমতের জন্য আনছিলাম, আর তোর বউ তো আমার কথাই শোনে না, আমার হাত কামড়াইতে কামড়াইতে মরে যাচ্ছি, এরকম বলে কি বলে না? এ বাবারা খবরদার, এইরকম খেদমত নেবেন আপনার ছেলের জন্য আজীবনের জন্য আপনার ওই বৌমা হারাম, হারাম হালাল করার কোনো পন্থা নাই। এই কথাটা মনে আছে, নতুন শুনতেছে তাই না? কথা বলেন, নতুন নতুন মনে হইতেছে না? আমি আপনার বয়ানের শুরুতে বলেছিলাম এমন একটি বয়ান করব যেটা হয়তো আওয়াম মুন্নাস সাধারণ মানুষ 99% জানে না। এই জন্য আমার ভাইয়েরা খুব সতর্ক, খুব সাবধান। বৌমা আর শ্বশুরের খেদমতের জন্য আসে নাই, শাশুড়ির খেদমতের জন্য আসে নাই, শাশুড়ির খেদমতের জন্য বৌমা নাই। বৌমাটা ঘরের বৌমা মানে বুঝতে হবে, বৌমা কিন্তু ঘরের শোভা। আপনি যেমন কাছের ভিতরে, শোকেসের ভিতরে কোনো জিনিস সুন্দর করে রাখেন, বৌমাটাও ঘরের সৌন্দর্য। তারা যে খেদমত করবে তার স্বামীর খেদমত সব জায়েজ, কোনো নাজায়েজ নেই, যা করবে সব জায়েজ। কিন্তু যদি না করে, স্বামীর জামা ধুয়ে দিল না, অথবা স্বামীর যে কাজটা করা দরকার হাত রান্না করে দিল না, দিনদারি হিসাবে ওয়াজিব কিন্তু শরীয়তে তার জন্য এগুলো করা ওয়াজিব নাই। কথাটা বুঝতে পারতেছেন? দিনদারি হিসাবে ওয়াজিব, শরীয়তে তার জন্য এই কাজগুলো করা ওয়াজিব নয়। আমার ভাইয়েরা খুব সতর্ক। তাহলে বৌমার থেকে যেই সমস্ত শ্বশুররা খেদমত নেন, যার কারণে আজীবনের জন্য আপনার বৌমা আপনার সন্তানের জন্য হারাম, আর এই সন্তানের, এই বৌমার পেটে যেই বাচ্চা হবে ওটা হবে কোন সন্তান বলেন তো একটু, কথা বলেন। যার সন্তান অবৈধ সন্তান, ওয়ালাদুজ জেনা, আরো ইংরেজিতে যা বলে, ঠিক কিনা? আপনি যেই মহিলার সাথে জেনা করলেন ওই মহিলার সাথে আপনার প্রেম ছিল, আপনার ভালোবাসা ছিল, এখন বললেন তোর সাথে তো আমি পারলাম না, তোর মেয়ের সাথে আমার ছেলের বিবাহ দেব, এরকম আছে না বাবা? এ আছে না? কথা বলেন, আছে। আছে তোর বাবার কারণে আজ তোমার সন্তানের সাথে আমার মেয়ের বিবাহ দিয়ে আপনাদের যে পুরাতন সম্পর্কটা ছিল ওটা ঠিক রাখবো, ঠিক রাখা যাবে? আজীবনের জন্য ওই মেয়ের সন্তান আপনার ছেলের জন্য আরাম, তাহলে আপনি কেমনে সম্পর্ক ঠিক রাখবেন? কথাটা বুঝতে পারতেছেন? এইবার শুধু দলিল দিয়ে শেষ করব। এতক্ষণ যে কথাগুলা বললাম সেই কথাগুলা কোথায় আছে? সূরাতুন নিসা, সূরাতুন নিসার 22 নম্বর আয়াতে আছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে আছে। শুধুমাত্র তরজমা বলতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা কাসালাফ, ওয়ালা তানকিহু, তোমরা বিবাহ করো না, মা নাকাহা আবাউকুম, তোমাদের বাপ দাদারা যাকে বিবাহ করেছে, বাপ দাদারা যাকে বিবাহ করেছে তাকে তোমরা বিবাহ করো না, বিনান নিসাই, মহিলাদের থেকে, ইল্লা মা কাসালাফ। এই ঘটনাটা জাহিলি যুগে বাপের স্ত্রীকে, সৎমাকে বিবাহ করে নিয়ে যেত, কি করত? সৎমাকে বিবাহ করে। এই আয়াতের সানে নজুল হলো, সংক্ষেপে বলতেছি, যদি কারো সৎমা থাকতো, সৎমা যেহেতু বাবার মোহরের, বাবা মরে যাওয়ার সাথে মোহর দেওয়া লাগবে না, যাতে মোহর দেওয়া না লাগে, অথবা বাপ থেকে যেই মোহর বা ওয়ারিস সূত্রে যা পেয়েছে এইটা হাসিল করার জন্য সন্তান তার মাকে বিবাহ করত। সন্তান কি করত? সতালু মাকে বিবাহ করত। সতালু মাকে বিবাহ করার বিভিন্ন সুরত ছিল। আমি আমার মায়ের মালিক হইতে চাই, সতালু মা আমার স্ত্রী হবে, কিভাবে? ওরা হয়তো ওর উপর, ওর ঘরের উপর কোনো একটা জিনিস রেখে দিত, অথবা ওর গায়ে কাপড় দিয়ে দিত। আমরা করি না, বাজারে জমি দখল করি না, একটা খুঁটা গাড়ায় দিলেই সরকারের জমি আপনার, ঠিক কিনা? ঠিক জাহিলি যুগের ভিতরে কোন ভাই কে আগে নিতে পারে, আত্মীয় স্বজনদের মধ্যে কে আগে নিতে পারবে, সে তার উপর হয়তো পর্দা রেখে দিত,
অথবা তার উপর একটা চাদর দিয়ে দিত, তাইলেই মানে ওর মা অজনী বৈধ হয়ে গেল। এটা জাহিলি প্রথা। আল্লাহ রাসূল বলেন তোমরা তোমাদের মাকে বিবাহ করো না, তবে ইল্লা মা কা সালাত, যেটা আগে অতিবাহিত হয়ে গেছে এটা ভিন্ন কথা। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকাতা, এটা একদম স্পষ্ট ফাহেশা নিজের মাকে বিবাহ করা, বুঝতে পারছেন? ওয়াসা আসাবিলা, এটা মারাত্মক একটা খারাপ পন্থা। এই যে আমি তর্জমা বললাম, এইখান থেকেই আপনাকে নেওয়া হয়েছে হুরমতে মুসাহারা এই আয়াত থেকে, আরো আছে আয়াত। এবার হাদিস পড়ে শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান নাজারা ইলা ফারজি ইমরাতিন হারামাত আলাইহি উম্মুহা ও ইবনাতুহা, যেই ব্যক্তি মান নাজারা ইলা ফারজি ইমরাতিন, কোন মহিলার বিশেষ অঙ্গের দিকে তাকাইল, হারামাত তার উপর হারাম হয়ে যাবে, হারামাত আলাইহি তার উপর হারাম হয়ে যাবে, উম্মুহা যেই মহিলার দিকে তাকাইল ওই মহিলার মা, ওয়া ইবনাতুহা এবং ওই মহিলার মেয়ে, সবাই হারাম হয়ে যাবে। এই হাদিসটা আছে এলাউ সুনান 11 নম্বর খণ্ডে, মুসলিম শরীফের একটি সরান নাম হল এলাউ সুনান, এলাউ সুনান হাদিসের কিতাব। এই কিতাবের 11 নম্বর খণ্ডের 20 নম্বর পৃষ্ঠায়। এছাড়াও আছে আহকামুল কোরআন 3 নম্বর খণ্ডের 137 নম্বর পৃষ্ঠায়। আরেকটি হাদিস বলতেছি, কালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এসে বলল হে আল্লাহর রাসূল, ইন্নি জানাইতু বি ইমরাতিন ফিল জাহিলিয়া, হে আল্লাহর রাসূল, আমি তো জাহিলিয়াতের যুগে একটা মহিলার সাথে জেনা করে ফেলেছি। ইন্নি জানাইতু বি ইমরাতিন, আমি ফিল জাহিলিয়া, আমি জাহিলিয়াতের যুগে কোন মহিলার সাথে জেনা করে ফেলেছি। এবার বলতেছেন আফা আনকিহু ইবনাতুহা, আমি তো যেই মহিলাকে এর সাথে জেনা করেছি ওই মহিলার মেয়েকে কি আমি বিবাহ করতে পারবো, এটা কি আমার জন্য জায়েজ হবে কিনা? আল্লাহ রাসূলের কাছে এসে প্রশ্ন করতেছেন, আমি জাহিলি যুগে একটি মহিলার সাথে জেনা করেছি, এখন তার মেয়ের সাথে বিবাহ করা আমার জায়েজ হবে কিনা? আল্লাহ রাসূল বললেন কালা লা আরা জালিকা, এটা কখনোই জায়েজ নাই, লা আরা জালিকা, এটা তোমার জন্য জায়েজ হবে না। এই হাদিসটি আছে ফাতহু ইবনে হুমাম 3 নম্বর খণ্ডের 139 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর খণ্ডের 139 নম্বর পৃষ্ঠা। এছাড়াও ফতোয়ার প্রত্যেক কিতাবেই হুরমতে মুসাহারার ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে, যেটা আমাদের সমাজে হয়তো মিম্বার থেকে বলা হয় না, অথবা এই বয়ানটা আরো কিছু জিনিস আছে যেটা সরাসরি বলা একটু কঠিন, কথাটা বলে বুঝেন নাই, এই জন্য হয়তো ওলামা একরাম করে না। তাই আমার ভাইরা, আমি আজকের পরে যাদের বউ আজীবনের জন্য হারাম হয়ে রয়েছে এখনই বাদ দেন, না বাঁচার কোনো উপায় নাই, কথাটা বুঝতে পারছেন? বাঁচার কোনো উপায় নাই, এরকম বহুত মাসালা রয়েছে, আসে হুজুরের কাছে জিজ্ঞাসা করতেছে, না এখনই ছেড়ে দাও, তাকে কিভাবে ছেড়তে হবে, আমি তোমাকে ছেড়ে দিলাম অথবা তালাক, তালাক জরুরত নাই, কিন্তু তারপরেও আপনি তালাক দেন সমাজকে বোঝানোর জন্য। এভাবে যাদের বউ হারাম হয়েছে অলরেডি, অথবা আপনি জেনা করেছেন ওই জেনাকারিনীর মেয়ের সাথে অথবা ছেলের সাথে আপনার সন্তানের বিবাহ দিয়েছেন, তাড়াতাড়ি ছাড়ি দেন। যা হয়েছে, এমনও হয়েছে যে হুজুর আমি জেনা করেছি ওই মহিলার মেয়ের সাথে, আমার ছেলের বিয়ে দিছি, তার ঘরে দুইটা ছেলে, এখন আমি কি করব? কোনো অবস্থাতেই দুইটা হয়ে গেছে, গেছেই, এ পর্যন্তই থাক, আর দরকার নাই, তাড়াতাড়ি ছাড়ো,